Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. দেখেছো তুমি পোস্টার পাবলিসিটি কত শুরু করে দিয়েছে আগে তো কিছুই ছিল না এখন গোটা ভারতবর্ষটাকে লুট করতে চাইছে মন্ত্রী উদ্বোধনও করে দিয়েছে গরীবদের বাঁচানোর জন্য আমাদের ইঁটের জবাব পাথর দিয়ে দিতে হবে তাতে কিছুই হবে না আমরা পাথরের জবাব না পেটো দিয়ে দেবো পেটো হ্যাঁ নমস্কার হুজুর কেমন আছেন ভালো আছি নাম হলো বদ্রি ইউপিতে থাকে এরিয়া আজমগড় দিলীপের গ্রামের ছেলে আমার আত্মীয় কাজ হলো বন্দুক তৈরি করা গুলি তৈরি করা বোম বাঁধা আর সবাইকে সাপ্লাই করা মুম্বাইয়ে যত দাদা ভাইরা আছে সবাইকে সাপ্লাই করে থাকি আরে বাবা আমি সেটাই তো বলছি আচ্ছা না ভাই আমাদের জন্য আরে আমরা তো তোমার বন্ধুই আর ও সাহায্য করবে আর আমিও সাহায্য করব আমরা একই ফুটপাতের না আমরা ফুটপাতিয়া তাই কষ্টটা বুঝি ওই শয়তানকে আমরা ছাড়বো না হরিশ মাস্টার মশাই আর উমাকে তুমি সামলাও হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি আমিও সাথে আছি একবার কমপ্লেন করার ফল তো নিজের চোখেই দেখলে এখন কার নামে কমপ্লেন করবে ওম সোহা ওম সোহা ওম সোহা ওম শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা এটা তোমার হাতে রাখো ওখানে নিয়ে গিয়ে নর্মদা গোদাবরী নাম করে সর্বাপ পূরণ করে দাও ওম শির শৈশাহ ওম দয়াং নম ওম শৈশাহ ওম দয়াং নম ইটা যখন ছুঁড়েছো পাটকেলটা খেতেই হবে আরে দা শাম্মা উপরাচ্ছি তোর খাম্মা হ্যালো কিরে শাম্মা নাকি হ্যাঁ শাম্মা বলছি কিরে তুই মরে গেলি আর আমাকে একবারও বললি না কি বললি মরে গেছি আরে কি বলছিস আরে ভাই আমি বলছি না তোর বাড়ির সামনে দেয়ালে পোস্টারগুলো বলছে এই পোস্টার কে লাগিয়েছে রে এই ভালো কাজটা আমিই করেছি তাহলে ফোনে কে সেটাও আমি বলছি কি রে হাসি মুখে ফটো তুলতে পারিস না চোরের মতো লাগছে হ্যাঁ আরে বোকা দরজা তো বন্ধ কর হ্যালো হ্যালো আমি ইন্সপেক্টর বলছি নমস্কার স্যার আরে আজ সকাল থেকে সাম্বার গণেশ নিখোঁজ এফআইআর ছাড়াই ওদের খোঁজো ঠিক আছে স্যার আজ তুই সত্যি সত্যি মরবি এই দড়ি খুলে দে মরুক সব সত্যি কথা বলে দিচ্ছি আমাকে নামিয়ে দাও আরে কি করতে চাও তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে সত্যি কথা না বললে সত্যি করেই মরবি তুই এই দিলি এদিকে আয় না আসছি সব জায়গায় বোম ফিট করে দিয়েছে তো এখনো ফাটলো না এটা কি আমার ভ্রম ছিল সত্যি বলছি কদিন ধরে নির্জন বাড়ির উপর ভালো করে নজর রাখি ওই বাড়ির কোনো মালিক আছে না তার খবর নেই সে আমাদের শহরে থাকে না বিদেশে থাকে সে খবরও নেই আর বাড়ি যদি বেয়ারিশ হয় তাহলে সেটা বিক্রি করে টাকা পয়সা কামিয়ে নিই আমরা আর কোনো সমস্যা হলে এর মতো গুন্ডাদের থেকে কিছু পয়সা খাইয়ে সমস্যার সমাধান করে দিই এভাবেই মহেন্দ্র দোকান আমাকে বিক্রি করেছিস না তোর মালিক দোকানও দেয়নি আর পয়সাও ফেরত দেয়নি মন দিয়ে শোন এমজি রোডের এই মহাবীর স্ট্রিটের 15 নম্বর বাড়িটা অনেকদিন ধরে খালি পড়ে আছে বাড়ির মালিকের ছেলেরা বিদেশে আছে বাড়ির মালিক একা থাকে তুই অনায়াসে কাজ করতে পারবি এই নে ওকে বলতে বল হ্যালো করে দাও
আমরা টাকা পেয়ে গেছি। ডকুমেন্টস রেডি আছে। এভরিথিং ওকে। কাজ হয়ে যাবে ভাই। এভরিথিং ওকে। দশ হাজার টাকায় জমি আর দলিল। আপনি পাঁচজনকে এখানে ভর্তি করান, আপনার দশ হাজার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। এটা আপনাদেরই মতো গরিব মানুষদের জন্য একটা তৈরি করা স্কিম। আর আপনারা জানেন যে এটা মন্ত্রী মহোদয় উদ্বোধন করবেন। নিজেদের গ্রামে আপনারাই এজেন্ট হয়ে আমাদের কাজ করবেন, আর এই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের বাড়িতেই আমরা পৌঁছে দেব। এই প্রকল্প সম্পর্কিত ফিল্ম আপনারা নিজেরাই দেখে নিন। কোনো বিষয়ে সন্দেহ থাকলে আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের মধ্যে যারা টাকা রাখতে আগ্রহী তারা অফিসে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে নিন, এটা আমার অনুরোধ। আমাদের কোনো শাখা নেই, বিনায়ক রিয়েল এস্টেট। পরিশ্রম করে ওপরে উঠব, বাঁচব আর বাঁচাবো। আসুন। আমাদের স্বপ্নঘর প্রকল্পের প্রথম ধাপ, পুনে এয়ারপোর্টের পাশে প্রায় 18 একর জমির ওপর বিল্ডিং তৈরি হবে। আর এই প্রকল্পের উদ্বোধন আমাদের আবাসন মন্ত্রী শ্রী সদাশিব রাও মহাশয় নিজের হাতেই করেছেন। বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর পার্ক, জ্ঞানের বিকাশের জন্য গ্রন্থাগার, আর একটি পবিত্র মন্দির, এক সুন্দর হোটেল, আর 2 মিনিট অন্তর বাস পরিষেবা। আপনি আজই এক্ষুনি একটা ফ্ল্যাট বুক করুন, তারপর দেখবেন আপনার ভাগ্যই বদলে দেবে এই বিনায়ক রিয়েল এস্টেট। গোবিন্দ গোবিন্দ। এরকম সিন দেখি আপনাদের টুপি পরানো হবে। সত্যি কথা বলছি, দেখবেন একদিন না একদিন আপনাদের কেউ টুপি পরাবে। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। আপনারা জানেন না ওটা সরকারের জমি, আর সরকার ওটা নিয়ে নেবে। গোবিন্দ গোবিন্দ। আরে হায় রে হায়। মারো মারো মারো। এই আমাদের টাকার মাঝে পড়ে আছে। এই 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 আমাদের টাকার মাঝে। মারো 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 ধরে মারো। হাই ক্রিয়েটর। এই তুই, হাই শুনি এত টেনশন কেন নিচ্ছিস? এ তো শুধু ট্রেলার রে, এবার তো তুই ক্লাইম্যাক্স দেখবি। বাচ্চা ভেবে হাত রাখলি আর বাঘের মুখে হাত চলে গেল। তুই কি আমাকে ক্ষমা করবি? তোকে তো ভগবানও ক্ষমা করবে না রে শামশের। আরে যেমন কর্ম তেমন ফল, কেমন মনে করছো মালিক? তুই কি তোর বাপু আমাকে অনেক বেশি বলছে মালিক। এই সমস্ত ঝামেলার মূল তুই, আর কি কি বলেছিস বল, আর কি কি উগলেছিস বল, আর কি কি উগলেছিস বল বল। এরকম নাড়িয়ে নাড়িয়ে কেন জিজ্ঞেস করছেন? আরে বোমের উপর বসিয়ে সব সত্যি কথা উগলিয়ে নিয়েছে মালিক। তুই সবকিছু উগলে দিয়েছিস। আরে একটা সত্যি কথা বলতে হয়েছে মালিক।